এবারের বিশ্বকাপ জিতবেন 1987 সালে জন্ম নেওয়া কোন অধিনায়ক, এমন ভবিষ্যৎবাণী করেছেন ভারতের জ্যোতিষী গ্রিনস্টোন লোবো। তার এই গণনায় খুশি হতেই পারে বাংলাদেশ সমর্থকরা। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের জন্ম 1987 সালে, তবে বাধা হতে পারে 1987 সালে জন্ম নেয়া ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অবশ্য দুজনের মধ্যে রোহিতকেই এগিয়ে রাখছেন গ্রিনস্টোন। কে জিতবে 2023 ক্রিকেট বিশ্বকাপ, মেগা টুর্নামেন্টে এ নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। সম্প্রতি ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও এই ভবিষ্যৎবাণীর বিষয়টি জনপ্রিয়তা পাচ্ছে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার গ্রিনস্টোন লোবো বিশ্বকাপ জয় নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। তার মতে, 1987 সালে জন্মানো একজন অধিনায়ক ভারতে বিশ্বকাপের শিরোপা জিতবেন। এবারের বিশ্বকাপে অংশ নেয়া 1987 সালে জন্ম নিয়েছেন এমন ক্রিকেটার রয়েছেন কেবল দুজন। তাদের মধ্যে একজন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও অন্যজন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বিখ্যাত জ্যোতিষী গ্রিনস্টোন লোবোর ভবিষ্যৎবাণী অনুযায়ী এ দুজনের মধ্যেই একজন জিতবেন বিশ্বকাপ, তবে সাকিবের চেয়ে রোহিতকেই এগিয়ে রাখছেন তিনি। সাকিব আল হাসানের জন্ম 1987 সালে, কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ জয়ের মতো দল নয়। সুতরাং 1987 সালে জন্মেছে এমন একমাত্র অন্য অধিনায়ক হলেন আমাদের রোহিত শর্মা, তাই তিনিই বিশ্বকাপ জিততে যাচ্ছেন। বিশ্বকাপ নিয়ে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার সঠিক ভবিষ্যৎবাণী করেছিলেন লোবো। 2011, 2015 এবং 2019 ক্রিকেট বিশ্বকাপের বিজয়ীদের ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি। ফলাফলও হয়েছে তার করা ভবিষ্যৎবাণী অনুযায়ী। বিশ্বকাপের মতো বড় আসরে ভবিষ্যৎবাণীর প্রথা নতুন কিছু নয়। ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পল রীতিমতো কিংবদন্তি বনে গিয়েছিল 2010 সালে, তবে এবার গ্রিনস্টোন লোবো যুক্ত হতেই পারেন সেই তালিকায়। মেহেদি রিয়ান, Jamuna Sports.